দেখ, 2 নম্বর অঙ্কটা কোশ্চেনটা পড়ছি, বলছে ফ্রম দা ফলোয়িং ট্রানজাকশন অফ মিসার্স ভট্টাচার্য টি মার্ট, ঠিক আছে, কলকাতা। তার মানে খুব ভালো করে বুঝতে হবে এই যে বিজনেসটা করা হচ্ছে, মানে যার বিজনেসটা করা হচ্ছে, বিজনেসটার নাম কি ছিল? মিসার্স ভট্টাচার্য টি মার্ট কলকাতা। তাহলে তুই যখনই অঙ্ক করবি না, ইন দা বুকস অফ লিখবি, ইন দা বুকস অফ এটা লিখবি, লিখে নে মিসার্স ভট্টাচার্য, ঠিক আছে, তো টি মার্ট কলকাতা, ঠিক আছে, লিখে নিই ইন দা বুকস অফ, এটা লিখে নিই, লিখে নিয়ে যা সাগরী, ঠিক আছে, এটা লিখে নিয়েছিস। তারপর কি বলছে, প্রিপেয়ার প্রপারলি রুলড সেলস ডে বুক, তোকে সেলস ডে বুক করতে বলেছে, তাহলে ওখানে সেলস ডে বুক লিখে নিবি। হ্যাঁ হ্যাঁ, লিখে নিবি, ইন দা বুকস অফ লিখলাম, যার বিজনেস করি তার নামটা লিখে নিলাম, যার বিজনেস তার নামটা লিখে নিলাম। তারপর এটা কি করতে হয়, সেলস ডে বুক করতে হয়, সেলস ডে বুকটাও লিখে নিলাম, ঠিক আছে, তো সেলস ডে বুকটাও লিখে নিলাম। আর একটা খুব ভাইটাল ওয়ার্ড এখানে, যে বিজনেস, এই বিজনেসটা কোথায়, বিজনেসটা কোথায় আছে খুব জরুরি, বিজনেসটা কোথায় আছে খুব জরুরি। দেখ পাশে লেখা আছে বিজনেসটা কলকাতায়, বিজনেসটা কোথায়, কলকাতায়, ঠিক আছে, বিজনেসটা কলকাতায়, কিন্তু জিএসটি অঙ্ক আছে না। ফার্স্ট ডেট বলেছে কি 2024 মার্চ 1, এখানে লিখলাম, ডেটে লিখবো 2024 মার্চ 1 লিখ, ঠিক আছে। প্রথম পয়েন্ট পড়ছি, প্রথম পয়েন্ট পড়ছি, সেলস ডে বুক জিনিসটা কি বোঝানোর কিছু নেই, এবার তো বললাম, যাদেরকে আমরা ধারে গুডস বিক্রি করি, যাদেরকে আমরা ধারে গুডস বিক্রি করি, সেটা যখন একটা বইতে রেকর্ড করা হয় তাকে বলে সেলস ডে বুক, ঠিক আছে। আমরা আমরা দেখ ক্যাশেও গুডস বিক্রি করতে পারি, ধারেও গুডস বিক্রি, ক্যাশে গুডস বিক্রি করলে ক্যাশ বুক, ধারে গুডস বিক্রি করলে সেলস ডে বুক। এখানে বলেছে সোল টু দার্জিলিং টি সেন্টার, কোথায় দার্জিলিং টি সেন্টারটা, কোথায় কি বলেছে, আমি দার্জিলিং টি সেন্টারকে, দার্জিলিং টি সেন্টারকে গুডস গুলো বিক্রি করছি, ঠিক আছে, তো কোথায় সেটা, দার্জিলিং টি সেন্টারটা কোথায় আছে, দুর্গাপুরে। তার মানে কলকাতায় আমি আছি, আমার ব্যবসা কলকাতায়, ওই গুডস গুলো বিক্রি করছি কোথায়, দুর্গাপুরে, মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, তাই রাখতে হবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। আমি এটা বলেছিলাম যদি একই স্টেটের মধ্যে হয়, ঠিক আছে, সেক্ষেত্রে সিজিএসটি আর এসজিএসটি, সিজিএসটি আর এসজিএসটি বসবে, গুডস বিক্রি করলে জিএসটি কালেক্ট করবে, গুডস বিক্রি করলে জিএসটি কালেক্ট করে, তাই এখানে হবে আউট, আর গুডস কিনলে তখন জিএসটি ফ্রি, তখন তাহলে এখানে হবে আউটপুট। এই জন্য ছকগুলো করেছি, দেখ এই জন্য ছকগুলো করেছি, ছকগুলো বলে দিলাম কেন আমি আউটপুট করেছি, এটা এখানে আউটপুট, আউটপুট একটা আইজিএসটি ঘর করেছি, আউটপুট সিজিএসটি, আউটপুট এসজিএসটি, কারণটা বললাম, আমি এখন বললো আউটপুট সিজিএসটি আর আউটপুট এসজিএসটি, কেন বললাম, আউটপুট মানে গুডস বিক্রি করলে আমি জিএসটি কালেক্ট করবো, আর গুডস বিক্রি করলে জিএসটি কালেক্ট করো, জিএসটি কালেক্ট করলে আউটপুট, ঠিক আছে, জিএসটি কালেক্ট করলে আউটপুট। আর এখন যে প্রথম কোশ্চেনটা ছিল, এটা আমি দুর্গাপুরে গুডস বিক্রি করছি, মানে স্টেটের মধ্যে, স্টেটের মধ্যে হলে সিজিএসটি এসজিএসটি, ঠিক আছে, তাহলে একটা করে পড়তে হবে, কোনো অসুবিধা নেই, অঙ্কটার মধ্যে কিছু নেই, অঙ্কের অঙ্কের মধ্যে আলাদা কিছু নেই। তো বলছে যে প্রথমে লিখবি কি দার্জিলিং টি সেন্টার দুর্গাপুর বলে হেডিং দিবি, লাইক দার্জিলিং টি সেন্টার, দার্জিলিং টি সেন্টার, ঠিক আছে, কি ছিল দুর্গাপুর বলে হেডিং, ঠিক আছে, হেডিং দিয়ে দিলাম দার্জিলিং টি সেন্টার দুর্গাপুর বলে হেডিং দিয়েছিস। এবার দেখ শোন, ভালো করে শুনবি, কি বলেছে, কি বিক্রি করেছে, আচ্ছা এখানে কি দিয়েছে দেখ, ইনভয়েস নাম্বার একটা দিয়ে, দেখিস একটা ইনভয়েস নাম্বার কত দিয়েছে, 108, যদি যারা কাজ করে, যারা কোম্পানি চালায় তাদের জন্য এটা লাগে, তোর এমনি অঙ্ক রিলেটেড জন্য কোনো একটা ম্যাটার করবে না। এখানে ইনভয়েস নাম্বার কত দিয়েছে, 108 দিয়েছে, তো তুই এখানে ইনভয়েস নাম্বার ঘরে 108 লিখবি, নে এর কোনো আলাদা কোনো মূল্য নেই, আমার কথাটা বলতে পারি, এর কোনো মূল্য নেই, কিন্তু জাস্ট ইনভয়েস নাম্বার 108 বলে 108 লিখে দিলি। এটার মানেটা কি, ধর এই যে ওর তো অনেক ইনভয়েস নাম্বার আছে, কোন ইনভয়েস নাম্বার এটা খুঁজে পাওয়া যাবে, এমনি ওই চার, হ্যাঁ মানে এই যে, এই যে বিলটা হয়েছে না, বিল নাম্বারটা কত ছিল, বিল নাম্বার, ইনভয়েস নাম্বার, চালান নাম্বার, ঠিক আছে, চালান নাম্বার, এইগুলোই ধর কোম্পানির অ্যাকাউন্টেন্ট যারা কাজ করে ওরা ডাইরেক্ট ওই চালানটা খুঁজে বের করতে পারে। এটা আমাদের অ্যাকাউন্টস করার জন্য খুব একটা কাজে লাগবে না, ঠিক আছে, তো যারা কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট তাদের খুব কাজে লাগে, ঠিক আছে, ডাইরেক্ট 108 নম্বর চালানটা খুঁজে বের করেন, বুঝতে পারলি তো। আচ্ছা দেখ শোন, এটা হয়ে গেল, কি বলেছে, কি কেনা, কি বিক্রি করেছে, কি বিক্রি করেছে, ভালো করে পড়, আচ্ছা এটা কি বুঝতে পারলি, এটা কিসের বিজনেস আগে একটু শুনে নে, তুই যে অঙ্কটা প্রথমেই শুরু করলি কি মেসার্স ভট্টাচার্য টি মার্ট, তার মানে এটা চায়ের দোকান,
চায়ের দোকান, চায়ের দোকান, ওর দোকানে সবাই চা কিনতে আসে, তো চা বিক্রি করে। তো এখানে কি বলছে, ফাইভ টেস্ট অফ টি, দেখ এই যে ফাইভ টেস্ট অফ টি মানে টেস্ট কি বলতো, একটা মানে ইউনিট, এটা একটা ইউনিট, মানে যখন টি বিক্রি করবে ওদের 1 কেজি 2 কেজি করে বিক্রি করবে, একটা তো ওরা একটা বিজনেস করতে এসছে ওদেরকে একটা বালকে বালকে চা দিয়ে, দেখ চেস্ট, ঠিক আছে, ফাইভ চেস্ট টি নিয়ে যাচ্ছে ফর 6,000 পার চেস্ট, এক চেস্টের দাম কত, 6,000 টাকা করে, পার চেস্ট নিচ্ছে তাহলে 6,000 × 5 করলে কত হবে, 30,000 টাকা। তাহলে লিখবি কি, আমি যেভাবে বলছি সেভাবে লিখবি, একদম পুরো দেখে দেখে লিখবি, এরকম কি লিখে, ফাইভ চেস্ট অফ টি ₹100, 6,000, কি বললাম লেখ, যেটা বললাম সেটা লেখ, ফাইভ চেস্ট অফ টি, খুব সুন্দর ইজি অঙ্ক, কোনো কঠিন লাগবে না, লিখবি ফাইভ চেস্ট অফ টি ₹100, 6,000 ইচ, কত হচ্ছে বল, 6,000 × 5 করলে হয় 30,000, 30,000 টাকা ডিটেলসের ঘরে লিখবো, হ্যাঁ ডিটেলসের ঘরে লিখবি, দেখছি লিখেছিস ডিটেলসের ঘরে 30,000 টাকা। এবার কি বলে দেখ, তারপরে কি লিখেছে, বলছে লেস টেন ডিসকাউন্ট 10%, এটা একটু জানিস, আমি যখন প্রথমে এখন বেসিক অ্যাকাউন্টিং নাম করেছিলাম ওখানে বলেছিলাম টেন ডিসকাউন্ট জিনিসটা কি, আজকে তুই কোনো দোকানে একটা জিনিস কিনতে গেছিস, ওই জিনিসটা যে কিনতে গেছিস সেই জিনিসটাতে একটা এমআরপি বলে কিছু একটা হয়, যে জিনিসটা কিনে তার তো একটা এমআরপি বলে কিছু হয়, তো এমআরপি যেটা থাকে সেই দাম কি নেয় কখনো, তার থেকে একটু কম দাম নেয়, ঠিক আছে। তো এখানে টেন ডিসকাউন্ট বলছে, তুমি যে এই চাটা নিতে এসছো তোমাকে আমি 10% টেন ডিসকাউন্ট দেবো, তাহলে তোর চায়ের দাম কত, 30,000 টাকা, 30,000 টাকা 10% কত, 3,000 টাকা, কিন্তু তোর বিল কত হবে, 30,000 টাকা তো বিল হবে না, 6,000 টাকা, টেন ডিসকাউন্ট মাথায় রেখে কখনো ভুল করবি না, টেন ডিসকাউন্ট কি হয়, ভ্যালুটা কমে যাবে, তুমি কখনো এমসিকিউ তে টেন ডিসকাউন্ট কি অ্যাকাউন্টসে আসে না, টেন ডিসকাউন্টে কোনো অ্যাকাউন্টিং ট্রিটমেন্টই হয়, আমাদের বইতে টেন ডিসকাউন্ট দেখাই না, এটা মাথায় রাখবি, এগুলো লেখ, মাইনাস দিয়ে লেখ, প্রত্যেকে লেখ মাইনাস দিয়ে লেখ, টেন ডিসকাউন্ট 10%, তো 30,000 10% করলে 3,000 টাকা, বাদ দিয়ে লেখ 27,000 টাকা, ঠিক আছে, এটা হয়ে গেল। এবার কি বলেছে, এত অব্দি ক্লিয়ার, কোনো সমস্যা নেই, কারণ আর এই 1 তারিখ আর একটু পয়েন্ট বাকি আছে, কি বললাম আমি একই স্টেটের মধ্যে গুডস বিক্রি করি তাহলে কি হবে, সেক্ষেত্রে সিজিএসটি আর এসজিএসটি, সিজিএসটি এসজিএসটি কত, 6% করে বলেছে, 6% করে বলেছে, তাহলে কি লিখবে এখানে, কিচ্ছু করতে হবে না, যোগ দিবি, যোগ দিবি, যোগ দিয়ে কি লিখবি, সিজিএসটি 6%, ঠিক আছে, আর এসজিএসটি লিখবি 6%, হয়ে গেল, 27,000 × 6% করে ক্যালকুলেট করুন, 1620, শোনাল না, কত হলো, 30,240, ঠিক আছে, কত হলো বল, 30,240, এই 30,240 বুঝতে পারলি, এত অব্দি বোঝা গেছে, সব পারবি, সব করাই আছে, 30,240, তাই তো, কত হলো, 30,240 টোটালে ঘরে লেখ, টোটালে ঘরে লেখা, এই টাকাটা 30,240 টোটালে ঘরে লিখে দিস, ওখানে দাগ দে 1620 নিচে দাগ দে, হ্যাঁ দাগ দে, কত হলো, 30,240 টোটালে ঘরে লেখ, হ্যাঁ
তাহলে এটা লেখ 30 শতক 40। ঠিক আছে, টোটাল 30 শতক 40 হলো। এইবার জিএসটি কত হলো? আউটপুট সিজিএসটি হবে 1620 আর আউটপুট এসজিএসটি হবে 1620। লিখে দে, ঠিক আছে। আর নেট মানে কি? এখানে নেটের ঘর বলতে বুঝতে পারছি, নেটের ঘর কোনটা, নেট মানে কোনটা? নেট মানে ধর যে দোকানদার যে গুডস বিক্রি করলো, দোকানদার কোন টাকাটা নেবে? দোকানদার কোন টাকাটা নেবে বুঝতে পারছিস? দোকানদার কোন টাকাটা নেবে? দোকানদার 27,000 টাকা, 27,000 নেবে দোকানদার। তাই নেটের ঘরে লিখবি 27,000। হয়ে গেল, প্রথম তারিখের এন্ট্রিটা হয়ে গেল। সেকেন্ড ডেটাই হয়ে সেম ভাবে করতে হবে সব। সেকেন্ড ডেটটা কি বলছে? 15 তারিখ কি বলছে? সোল টু আসাম টি মার্ট, ঠিক আছে, সোল টু আসাম টি মার্ট। তাহলে এখন নামটা কি হবে? আসাম টি মার্ট গুয়াহাটি, ঠিক আছে, ঠিক আছে, আসাম টি মার্ট গুয়াহাটি। তার মানে এখানে বুঝতে হবে, এখানে বিজনেসটা আছে যে ভট্টাচার্য বাদার্সের, ভট্টাচার্য টি মার্ট, ওর দোকানটা কোথায়? কলকাতায়, মানে ওয়েস্ট বেঙ্গলে। কিন্তু গুডস গুলো বিক্রি করছে কোথায়? গুয়াহাটিতে। তার মানে একটা স্টেট থেকে অন্য স্টেটে বিক্রি করছে, ঠিক আছে। তো লেখাতে কি হবে? এক স্টেট থেকে অন্য স্টেটে হলে আইজিএসটি, ঠিক আছে, এখান থেকে আইজিএসটি হবে। তাহলে লেখ, হেডিংটা দিবি আসাম টি মার্ট গুয়াহাটি, লেখ আসাম টি মার্ট গুয়াহাটি বলে। তারিখটা লেখ 15 তারিখ। তাই পরে বলছি, আসাম টি মার্ট। ঠিক আছে, তাহলে কি বিক্রি করা হচ্ছে দেখে নে একটু। ইনভয়েস নাম্বার 210 বলেছে, বলছে 100 কেজি আমুল বাটার বিক্রি করা হচ্ছে 250 টাকা করে। তাহলে লিখবো 100 কেজি আমুল বাটার এট ₹250 পার কেজি। ঠিক আছে, 100 কেজি আমুল বাটার এট ₹250 পার কেজি। কত বড় হচ্ছে দেখ, 100 × 250। হ্যাঁ, 25,000, 25,000। এবার ওর থেকে 10% ডিসকাউন্ট বাদ দিতে হবে, কারণ কোশ্চেনে বলে দিয়েছে কত % বলে 10% ডিসকাউন্ট দেয়। 10%, তাই তো? তাহলে 10% বাদ দিয়ে দে, 10% ডিসকাউন্ট, 10% মানে 2,500 টাকা বাদ যাবে। তাহলে 25,000 থেকে 2,500 বাদ দিলে কত হলো? 22,500 টাকা। ঠিক আছে, বোঝা গেল এত অব্দি? এবার কি বলেছে? আইজিএসটি 12%,
ঠিক আছে, আইজিএসটি বলে 12%, তাহলে কর আইজিএসটি 12% কর, প্লাস দিয়ে লেখ আইজিএসটি 12%। ২২,৫০০ রুপো 12% কর, 2,700 টাকা টোটাল কর, বাইরে বাড়াবে না, আরো একটা কত হচ্ছে 25,200, তাই তো টোটাল করে আইজিএসটি 12% করে হলো 2,700, টোটাল কর 22,500 সঙ্গে 2,700 যোগ কর 25,200, ওখানে রাখ, না না ওখানে রাখ, ওখানে রাখ, ওখানে আর একটা আইটেম আছে, ওখানে আরো একটা আইটেম আছে, আগের অঙ্ক ছিল না আইটেম, 25,200 লেখ, দেখ এবার কি বলেছে লাস্টে পয়েন্ট লাইনটা, ফ্রেট এন্ড প্যাকিং চার্জেস সেপারেটলি চার্জ ইন দ্য ইনভয়েস, ঠিক আছে, ₹2,000, মানে ফ্রেট মানে ধর এই গুডসগুলো বিক্রি করা হবে, কোথায় গুডসগুলো পাঠানো হচ্ছে বা এটা গুয়াহাটিতে মালগুলো পাঠানো হচ্ছে, তার মানে একটা গাড়ি ভাড়ার খরচা তো আছে, কত টাকা লাগলো আলাদা করে গাড়ি ভাড়া, 2,000 টাকা লাগলো, এটা হচ্ছে ফ্রেট এন্ড প্যাকিং চার্জেস, ঠিক আছে, ফ্রেট এন্ড প্যাকিং চার্জেস 2,000 টাকা, তাহলে এই তুই মনে কর ফ্রেট এন্ড প্যাকিং চার্জ আলাদা ভাড়া করেছিস, ওখানে বসবি 2,000 টাকা, আচ্ছা এখানে বলে দিচ্ছি, তার মানে হ্যাঁ প্লাস দেবো, কারণ ধর আজকে ধর আমি দোকান খুলেছি, আমি আমার দোকানে কেউ মাল অর্ডার করেছে, কিন্তু গুয়াহাটিতে মালটা যাবে, তাহলে 2,000 টাকা দেবো না ওর থেকে, ফ্রেট ভাড়া নেবো না, তাহলে এটা যোগ দিলে ফ্রেট এন্ড প্যাকিং চার্জেস, মানে ওইটাকে ওই ডেলিভারি চার্জ টাই করতে বলতে বেশ, হ্যাঁ বল, হ্যাঁ তুই লিখছি ডিটেলস করে লিখছি সব, তুই এমনি চিন্তা ভাবনা কর না, তোর আমি চা 100 কেজি বাটার, এখানে চা তো না এখানে বাটার বলেছে, 100 কেজি বাটার বিক্রি করা হচ্ছে, তো 25,000 টাকা ট্রেড ডিসকাউন্ট বাদ দিলাম, 22,500 হলো, তারপর আইজিএসটি যা বললাম 25,200, এবার এই এত টাকার মাল ওর দোকানে পাঠাতে হবে, তো তোকে পাঠানোর জন্য তো ওর থেকে তো গাড়ি ভাড়া নিতে হবে, গাড়ি ভাড়া, গাড়ি ভাড়া নিলে সংযোগ করবো, কল টোটাল কর কত হচ্ছে বল, ওটা কত ছিল 2,000 টাকা, তাই তো 27,200, ঠিক আছে এই 27,200 হলে এটা টোটাল ঘর লিখ, ঠিক আছে, এবার এবার আইজিএসটি কত বলে বল 2,700, তাই তো আইজিএসটি ঘরে লেখ 2,700, ফ্রেট এন্ড প্যাকিং ছিল কত 2,000 লাস্টের ঘরে, ঠিক আছে এইবার ধর আমি যে দোকানদার মানে আমার টাকা কোনটা, এখানে এই টাকাটার মধ্যে তুমি ভালো করে বোঝার চেষ্টা কর, যে আগের অঙ্কটাও বললাম মানে অ্যাকচুয়ালি নেট সেল কোনটা, আমার টাকা মানে তুই বলবি নেট সেল মানে অ্যাকচুয়ালি বিক্রি করে আমার টাকাটা কোনটা, মানে বিক্রয় মূল্যটা কোনটা, এখানে বিক্রির মূল্যটা কোনটা 22,500, এটা হচ্ছে নেট সেল, তাহলে 22,500টা, 22,500 এটা সেটা নেটের ঘরে লিখে দেবো, সেটা নেটের ঘরে আশা করি বুঝতে পারি, আর একটাই তো পয়েন্ট বাকি আছে, এই তো ছোট পরীক্ষায় দেবে না এইসব জানার জন্য করছিস, লাস্ট 28 তারিখ, 28 তারিখ কি বলে দেখি, 28 তারিখ বলেছে কি, সোল টু গার্গী টি হাউস, তাহলে নাম লিখবে গার্গী টি হাউস বিহার, ঠিক আছে গার্গী টি হাউস বিহার, তার মানে এখানে কি হবে এটাও কিন্তু আইসিএস, তাহলে গার্গী টি হাউস বিহার, এবার দেখ তোরা এখানে ইনভয়েস নাম্বার কত ছিল 3096, তাই তো ঠিক আছে, দেখ কি বলছে, বলছে
এখানটায় না বইতে একটু ভুল লিখেছে, ঠিক আছে, বইতে একটু ভুল লিখেছে, বইতে একটু ভুল লিখেছে, শুনছিস তো? বলছে সোল্ড টু গার্গিং টি হাউস বিহার বাই ইনভয়েস নাম্বার 309 হবে, ইনভয়েস নাম্বার 309 হবে, ঠিক আছে, ইনভয়েস নাম্বার হবে 309, কোশ্চেনটা ভুল ছিল বইতে, ইনভয়েস নাম্বার 309 হবে, ঠিক আছে, ইনভয়েস নাম্বার হবে 309, ঠিক আছে তো? আর কতগুলো চেস্ট বিক্রি করেছে? সিক্স চেস্ট বিক্রি করেছে, ঠিক আছে তো? সিক্স চেস্ট অফ আসাম টি ফর রুপিস 8,000 পার চেস্ট, তাহলে সিক্স চেস্ট অফ আসাম টি ফর রুপিস 8,000 পার চেস্ট, এভাবে লিখি পুরোটা। সিক্স চেস্ট অফ আসাম টি 100 rupees 8,000 পার চেস্ট। ছয়টা 48, 4,800 টাকা, ঠিক আছে, 4,800 টাকা হয়ে গেল। শূন্য কম লিখেছি, হ্যাঁ 48,000টা, 48,000 হবে। এবার এখান দিয়ে টেন ডিসকাউন্ট বলেছিল, কত পার্সেন্ট? 10% মাইনাস কর, টেন ডিসকাউন্ট 10%, মানে 4,800 টাকা, তাহলে 48,000 থেকে 4,800 বাদ দিলে 43,200 হয়, 43,200, 4 কি বলেছিল? আইজিএসটি বলেছিল 12%, ও একই রকম অঙ্ক দিয়েছে, আইজিএসটি 12%, সেম অঙ্ক, আইজিএসটি 12% যোগ দিলে আইজিএসটি 12%, কত হচ্ছে? 5,184 যোগ কর 48,384, আর কি যে লাস্টে ফ্রেড ফ্রেড বলেছিল 3,000 টাকা, তাহলে 48,384 আর 3,000 যোগ করলে 51,384, এটা টোটাল ঘরে লিখ, টোটাল ঘরে 51,384, আর আইজিএসটি কত? 5,184, ঠিক আছে, আইজিএসটি 5,184, ফ্রেটে কত লিখবি? 3,000 টাকা, আর নেটে কত লিখবো? নেটে 43,200, ব্যাস টোটাল করবি লাস্টের ঘরটা, ইয়ে এই লাস্টে অঙ্কটা ডাক্তারের টোটাল করতে হবে, টোটাল করে বলে একটা করে কত হয়েছে, হচ্ছে 5,000 টাকা, 1620, 1620, 2,700 যোগ 5,184 হচ্ছে 7,884, হচ্ছে 1,08,824, না 824 হবে, 30,240, 27,200,
প্লাস 91,384, 1,08,824। ঠিক আছে, 1,08,824 হয়ে গেল। এবার একটা লাস্টের জার্নাল কথা, তুই কি আগের দিন জার্নাল করেছিলি? জার্নাল করতে লাস্ট লাস্টে জার্নাল করো, ব্যস শেষ হয়ে গেলে। জার্নালটা বলছি, এমনি নর্মালি ভাবে এত বলতে হবে না। সেল সেল করলে জার্নাল, জানিস তো সেলের জার্নাল কি? এখানে সেলটা কিসে হয়েছে, ক্যাশে হয়েছে নাকি ধারে হয়েছে? ধারে গুডস বিক্রি হয়েছে, তাহলে ধারে গুডস যাদেরকে আমরা ধারে গুডস বিক্রি হয়েছে তাদেরকে কি করতে রিটার্নস করতে হয়? আমি এখানে কাকে আগে ধারে গুডস বিক্রি হয়েছে বল, এখানে ধারে গুডস বিক্রি কাকে? দেখ লেখা আছে দার্জিলিং টি সেন্টার, আসাম টি মার্ট আর গার্গী টি হাউস। বুঝতে পারছি জার্নালটা বলতে হবে কিন্তু, জার্নালটা বোঝার আছে। ঠিক আছে, জার্নালটা একটু সুন্দর করে বোঝার আছে, বোঝা যায় জার্নাল একটা ছোট্ট করে জানো, ছোট্ট করে জানো না কয়েক পাতা ছোট্ট করে জানো না? হ্যাঁ হ্যাঁ, জার্নাল কি হয় এখানে, কি হয়েছে সেল হয়েছে, সেল এখানে কি সেল, সেল হলে জার্নাল জানিস? আচ্ছা আমি বললাম সেলটা কি ধরনের সেল, ক্যাশে সেল হয়েছে নাকি ধারে সেল হয়েছে? ধারে সেল হয়েছে, ধারে যাদেরকে আমার ধারে গুডস বিক্রি তাদের কি বলে ডেটার্স? ডেটার্স কি হয়? ডেবিট হয়। তার মানে এখানে তুই কাকে আগে ধারে গুডস বিক্রি? দেখ নামগুলো বলছি, তুই দার্জিলিং টি সেন্টার কে বিক্রি করেছিস, আসাম টি মার্ট কে বিক্রি করেছিস, গার্গী টি হাউস কে বিক্রি, তিনটে ডেবিট হয়ে যাবে, তিনটে কটকে ডেবিট, তিনটে নাম দেখে দেখে ডেবিট। ঠিক আছে, তিনটে নাম দেখে দেখে ডেবিট কি লিখবো? মেসার্স লেখ, লেখ এখানে ধরবে না মনে হচ্ছে, তুই পরের পাতাই যা। না না কিচ্ছু করতে হবে ওর মধ্যে, ওখানে ওই যেখানে হয়ে যাবে মুছে দিবি, মুছে দিয়ে করবি। লিখবো মেসার্স দার্জিলিং টি সেন্টার, মেসার্স দার্জিলিং টি সেন্টার, অ্যাকাউন্ট ডেবিট, মেসার্স আসাম টি মার্ট, অ্যাকাউন্ট ডেবিট, তারপর মেসার্স গার্গী টি হাউস ডেবিট। তারপরে জার্নালটা বন্ধ করলি, জার্নাল বুঝিস তো, সেল সেল হলে কি হয়, কেরি হয়, সেল হলে কেরি হয়। লেখ টু সেলস, লেখ লেখ টু সেলস, লেখ সেলস এর অ্যামাউন্ট তুই এখন বোঝাতে পারছিস, দেখতে হবে উপরে যে টেবিলটা করলাম না, টেবিলটা দেখি তো সেল বলবে, তুই বলতে পারবি এখানে এই টোটালটা করলাম, টোটাল ঘর বলে দিই, টোটাল ঘর দেখে বল দেখি কি মনে হচ্ছে সেল কোনটা, ইয়ে ডিটেলস এর ঘর আছে, টোটালের ঘর আছে, নেট, হ্যাঁ নেট, নেটের যে টোটাল রয়েছে সেল, নেটটাই হচ্ছে সেলস। ঠিক আছে, তুই যখন পারচেজ বুক করবি নেটটাই হবে পারচেজ, এখানে নেট নেটের ঘরটাই হবে সেল। তো নেটের টোটালটা কত বেরিয়েছে বল, টোটালি সেলস, তাহলে সেলস লিখবি কত, 92,700। বোঝা গেল কি বললো? বুঝতে পারলি ব্যাপারটা? বুঝে বুঝে করবি, বুঝে বুঝে করবি, কোনো সমস্যা নেই, বুঝে বুঝে করবি গেলে বেটার হবে। 92,700 সেল কাকে বলে, আমরা কি বলেছি সেল কাকে বলে? দেখ আর যদি আমি কোনো একটা দোকান খুলি, আমার দোকানে কোনো কাস্টমার যখন কিছু গুডস কিনতে আসবে, ওকে আমি গুডস বিক্রি করলাম, সময় মধ্যে জিএসটির টাকা নেবো, জিএসটির টাকা তো আমি নিতে পারবো না, অন্তত গভর্নমেন্টকে দিয়ে দেবো, তাহলে সেল কোনটা? যেটা অরিজিনাল প্রোডাক্টের দাম, প্রোডাক্টের দামটাকে বলা হয় সেলস, প্রোডাক্টের দামটা সেল 92,700 হয়ে গেল। এইবার গুডস বিক্রি করলে তখন জিএসটি কালেক্ট করি, আর এখানে কি কি জিএসটি কালেক্ট করছে বল, সিজিএসটি হয়েছে, এসজিএসটি যাই, তাহলে লিখবি টু আউটপুট, লিখতে টু আউটপুট সিজিএসটি, লিখতে থাক টু আউটপুট সিজিএসটি, টু আউটপুট এসজিএসটি, আউটপুট আইজিএসটি, দেখে দেখে বসা। আউটপুট আইজিএসটি কত ছিল দেখ, একটা একটা বল, 87,884। দেখ ভালো করে টেবিলটা করলি,
সিজিএসটি এসজিএসটি করেছিল 1620 করেছিল, 1620 1670, তাই না? এইবার দার্জিলিং টি সেন্টার, আসাম টি মার্ট, গার্গি টি হাউস, এদের অ্যামাউন্ট গুলো তোকে লিখতে হবে একটা করে। এর অ্যামাউন্ট গুলো লিখ। দার্জিলিং টি সেন্টার কত টাকা পাবে? দার্জিলিং টি সেন্টারের কাছে মানে কত টাকা, মানে আমি দার্জিলিং টি সেন্টারের কাছে কত টাকা নেবো? ঠিক আছে, 30,000। হ্যাঁ, 30,240, ঠিক আছে, লিখ দার্জিলিং টি সেন্টার লিখবি 30,240। তারপর বল আসাম টি মার্ট কত টাকা লিখবো? 27,000। হ্যাঁ, 27,000। 27,200 লেখা ছিল, 27,200, ঠিক আছে। লাস্টেরটা কি গার্গী টি হাউস কত ছিল? 51,384। ঠিক আছে, বুঝতে পেরেছি এভাবে করেছিলি তো? আর দু সাইড ট্যালি কর, জার্নালটা আজ দু সাইড করলাম না, যোগ করে দেখ কত কি বেরোচ্ছে ডেবিটের। কি করে বলো, যাদেরকে আমরা ধারে গুড়স বিক্রি করি তাদেরকে ডিটেলস বলে। আমি এখানে ধারে গুড়স কাদের বিক্রি করি? দার্জিলিং টি সেন্টার, আসাম টি মার্ট আর গার্গি, এদেরকে গুড়স বিক্রি করতে যারা ডেবিট সেল করে, সেলকেই হয়, জিএসটি কালেক্ট করে জিএসটিকেই হয়। তাই তো লিখলাম, সেল তো বললাম, নেট সেল অ্যামাউন্টটা লিখবো, জিএসটি তো কত কত জিএসটি কাটলো এটা দেখে বসে। মিলবে না, মিলবে না, মানে ডিফারেন্স বেরোবে, ডিফারেন্স বেরোবে, 5,000 টাকা ডিফারেন্স বেরোবে। হ্যাঁ, কেইট দিকে তো 5,000 টাকা শর্ট বেরোবে, কেইট দিকে তোর 5,000 টাকা শর্ট বেরোবে, ওটাই তো বলতে হবে, কেইট দিকে 5,000 টাকা শর্ট বেরোবে। টেলি কর, টেলি করলি কোন দিক কত কম বেরোচ্ছে? এইট দিকে 5,000 টাকা কম বেরোচ্ছে, এইট দিকে 5,000 টাকা কম বেরোচ্ছে, মনে করার চেষ্টা কর, এইট দিকে 5,000 টাকা কেন কম বেরোচ্ছে? এই যে দার্জিলিং টি সেন্টারে কোনো সমস্যা ছিল না, আসাম টি মার্ট আর গার্গি টি হাউস, তা আসাম টি মার্টের থেকে, যেহেতু আসাম টি মার্ট বাইরে বাইরের স্টেটে আছে, ওর থেকে আমি ফ্রেট চার্জ নিয়েছি 2,000 টাকা, আবার ওর থেকে 3,000 টাকা নিচ্ছি, তাহলে 5,000 টাকা নিচ্ছি, এটা রিকভার করবো, তাই না? এটা কিন্তু আমার খরচা না, একটু ভালো করে বলছো, আমার কিন্তু এটা খরচা নয়, আমি এটা রিকভার করবো, ভালো করে বুঝতে হবে, মানে একটু বুঝতে হবে। আমার যে দোকান খুলেছি, আমি আমি যাকে গুডস গুলো বিক্রি করলাম তাতে গাড়ি ভাড়া আমি নিচ্ছি, এটা আমার খরচা নয়, আমার কি করে খরচা, আমার খরচা তো আমার পকেট দিয়ে দিতে, আমার তো খরচা নয়, আমি তো থেকে নিচ্ছি, রিকভার করছি, এটা কেইটে বসবে, ঠিক আছে, এটা কেইটে ওই 5,000 টাকায় শর্ট পড়লো, এটা কেইটে বসবে, কি লিখবি এটা? টু এক্সপেন্সেস, টু এক্সপেন্সেস রিকভারেবল, রিকভারেবল, টু এক্সপেন্সেস রিকভারেবল, কত টাকা? 5,000 টাকা। এটাই যদি এই আইটেমটা যদি পারচেজ ডেবোতে থাকতো, আমরা যে আগের দিন করালো না পারচেজ ডেবো, ওখানে একটা খরচা ছিল না, যদি খরচা থাকতো তখন এটা হয়ে যেত এক্সপেন্সেস, আজকে রিকভারেবল হয়েছে, কারণ এই টাকাটা রিকভার করবো, একটু একটু বোঝার চেষ্টা। আজকে আমি একটা দোকান খুলেছি, একজন কাস্টমার এসে বললো কি আমার বাড়িতে এই প্রোডাক্টটা পৌঁছে দিতে, ঠিক আছে পৌঁছে দেবো, তারপর আমি ওতে গাড়ি ভাড়া নিলাম, তো আমি তো গাড়ি ভাড়া নিলাম, হ্যাঁ আমি যদি গাড়ি ভাড়া না নিতাম, আমি তো কারোর বাড়িতে মাল পৌঁছে দেবো, আমি আমার পকেট থেকে গাড়ি ভাড়া দিয়ে দিচ্ছি, সেটা আমার খরচা হতো, এটা তো আমি আমার পকেট থেকে দেবো না, আর তোমার ওখানে মাল পৌঁছে দিয়ে আসবে, তার জন্য তুমি আমার গাড়ি ভাড়া দেবে, তারপরেই মাল পৌঁছাবো, তাহলে কি করলো, এক্সপেন্সেস রিকভার করলাম, ঠিক আছে না, এটা তোকে বুঝতে হবে, তাই মনে হয় তার এটা তো আর ইনকাম না, এটা ওইভাবে ইনকাম হয় না। এবার ও তো যাবে না, ও ধর কোনো লোককে পাঠাবে, তাকে টাকা দিয়ে দিতে হবে,
ও তাকে টাকা দিয়ে দিবে, ওর তো ইনকাম না। ধর আজকে, ধর আজকে আমার দোকানে ধর কেউ ভ্যান চালক বা ধর কেউ ট্রাক ড্রাইভার আছে, তাদেরকে দেবো টাকাটা, ওরা মাল তখন বুঝে গেছে। পুরো সেম। আচ্ছা আর একটা কথা, এই অঙ্কটাই এই পার্চেস ডেমো করতে বললো, যদি পার্চেস ডেমো বলবে কি হতো, যেখানে যেখানে সেল লেখা সেখানে সেখানে পার্চেস লেখা থাকতো, যেখানে যেখানে সেল লেখা সেখানে সেখানে পার্চেস লেখা থাকতো, বেশি কিছু লেখা থাকতো না। আর পার্চেস ডেমোকে তখন ঘর কি হয়ে যেত, আগের দিনে করেছি যারা কই জানি, আউটপুট IGST, আউটপুট CGST, আউটপুট SGST, যা কি হয়ে যেত, ইনপুট CGST, ইনপুট SGST, ইনপুট IGST, এই তো থাকতো, আর কি থাকতো না। তোরা আগের দিন যেই অঙ্কটা আগের দিন যারা করলি, যা অঙ্কটা পার্চেস ডেমো করেছি, ওটাই সেল ডেমো। তাহলে এই ডেটটাই তো ভ্যালিড সেল।